শেরে বাংলা এ কে ফজলুল হক শহীদ সোহরওয়ী মৌলানা ভাসানী মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের বাষট্টি ছেষট্টি ঊনসত্তরে আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন আমাদের বিনম্র শ্রদ্ধা রইল তিরিশ লাখ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি আমাদের গভীর শ্রদ্ধা রইল একাত্তর সালের সেই জনগোষ্ঠীর প্রতি যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন এদের সবার কাছে আমরা ঋণী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র মুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বশরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই জয় বাংলা আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের বান্দরবন পার্বত্য এলাকা নাক্ষণছড়ি উপজেলা বাইশারি ইউনিয়নের আলিক্ষণ দুশো আশি মজাই বড় একটি ঘাঁটি ছিল এখানে মুক্তিযোদ্ধা মুজাফর আহমেদ এবং হাজি নুরুল আলম তখন মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন আমি মুক্তিযোদ্ধা মুজাফর আহমদ প্রীত আব্দুর রহিম মাতা আলম বেগম কাবরকুব ইউনিয়ন আমাদের প্রাক্তন গ্রাম ছিল ফুলুন চর এখন আমি ফতেয়ারকুলের হাই টুপিতে এই আছি রামুর একত্তরে এই বাইশের ইউনিয়নের আলিক্ষম মৌজার এই নতুন এখানে একটা পাড়া ছিল মুরুংদের এটার নাম ছিল নতুন মুরুং পাড়া এটাই আমাদের কক্সবাজার এবং বান্দরবনের এই মুক্তিযোদ্ধার ঘাঁটি এটা মুক্তিযোদ্ধা ক্যাম্প আমরা এখানে থাকতাম এখান থেকে বিভিন্ন অপারেশন দুলাজারা ই কুটাখালী কক্সবাজারের বিভিন্ন জায়গায় আমরা অপারেশন করতাম আমরা এখানে তিরিশ পঁয়ত্রিশ জনের একটা ট্রুপস আমরা এখানে ছিলাম কমান্ডার ছিলেন রুহুম অনার ক্যাপ্টেন আব্দুল সোহান সেনাবাহিনীর আব্দুল সালাম ইপিআরের আবুল ফয়েজ ওয়াহাব গাজী ঈদগরের নুরুল ইসলাম বাঙালি সিরাজুল হক রাজা মোহাম্মদ হোসেন জালাল কাশেম সুলাইমান শামসু রামুর আবু আহমদ নুরুল হক মমতাজুল হক রমেশ বড়ুয়া গর্জনীয়দাদ আহমদ চৌধুরী মোহাম্মদ হাশেম চাষি এই দুলহাজার সকির বাবু গোলাম বাবুল রাখাইন সম্প্রদায়ের মঙ্গাই রাখাইন সফুলডন্ডির লাল মিয়া তারও অনেকেই আমাদের সাথে ছিল এরা আরও অন্যান্য ওই দুদুমিয়া মরিচার দুদুমিয়া তারপর দুলাজার চকরিয়ার বিভিন্ন জায়গার আমাদের বহু নাম অজানা হারাদং তারপরে আরও অন্য নাম নাই পুদিন আমরা এখানে ট্রেনিং করেছি এখানে নিচে পাহাড়ে আমাদের এই ইয়ে ছিল ফায়ারিং ইয়ে ছিল এখানে টার্গেট করে ফায়ার করা হতো নিচে তারপরে এখানে উপরে ট্রেনিং করা হতো এই ক্যাম্পটা পাঞ্জাবিরা এসে খুব ভোরবেলায় আমাদেরকে ঘেরাও করে তখন আমাদের কমান্ডার ক্যাপ্টেন সোভান ঘোষণ করতেছেন আমি এবং আবু আহম্মদ শ্যামাই খাচ্ছি ওই দিনের যুদ্ধ দিনের আগের দিন একটা অপারেশন ছিল আমাদের যোদ্ধারা অপারেশন গিয়েছিল এরা রাইফেলে ফুল ত্রু মারতেছে রাইফেল পরিষ্কার করতেছে ঠিক এই সময়ে পাঞ্জাবিরা একটা ফায়ার করে তখন ফায়ার হওয়ার সাথে সাথে আমাদের অবজারভেশন পোস্টে ঈদগরিন ইসলাম বাঙালি এবং রামুর নুরুল হক তারা সেন্ট্রি হিসেবে দায়িত্ব পালন করছিল ওনারা দুমুড়ে এসে ক্যাপ্টেন সুভানকে ইনফর্ম করে যে নিচে একটা গুলির আওয়াজ হয় তখন ক্যাপ্টেন সুভান জিজ্ঞেস করলেন জমর আলম শিকারে গিয়েছে কিনা কারণ জমর আলম শিকারে যেত আমাদের কয়েকটা সিভিল গান ছিল ওইগুলি দিয়ে আমরা হরিণ শিকার করে খেতাম জঙ্গলিমোড়ক হরিণ এগুলি নিয়ে এগুলি শিকার করে আমরা খেতাম আলম সে হাজির তখন ইপিআরের গাজী এবং বেঙ্গাল রেজিমেন্টের আব্দুল সালামকে নির্দেশ দিলেন যে তোমরা একটু নিচের দিকে কারা ফায়ার করছে একটু দেখে আসো তারা সাথে সাথে আরামস নিয়ে চলে গেল চলে যাওয়ার পরে নিচে কত দূর যাইতে ফায়ার স্টার্ট হয়ে গেল তারা দূরে এসে উপরে খবর দিল যে ক্যাপ্টেন সোহানকে আমাদেরকে শত্রু বাহিনী আমাদের সামনে চলে আসছে এবং তারা আমাদের দিকে উঠে আসতেছে সাথে সাথে ক্যাপ্টেন সুবাহ নির্দেশ দিলেন সবাই আমাদের এখানে ইউ সাইজ এল সাইজ ভি সাইজ পরীক্ষা খরণ করা ছিল বাংকারে চলে যাওয়ার জন্য নির্দেশ দিলেন বাংকারগুলো ওই যে লম্বা পাহাড় ওই পাহাড়ে লম্বা পাহাড়ের সমস্ত জায়গায় এখানে আমাদের বাংকার করা ছিল ওই ওই উত্তর দিকে সবগুলি আমাদের বাংকার করা ছিল উত্তর দিকে পাহাড় লম্বা পাহাড়টাতে তারপরে সবাই আমরা তে চলে যাচ্ছে ইপিআরের ওয়াহাব আর্মার ওয়াব সবাইকে আরমস দিচ্ছে অ্যামিনেশান দিচ্ছে একজন একজন করে সবাইকে দেওয়া হচ্ছে আমি দাঁড়িয়ে রইলাম আমি সবচেয়ে বয়সে ছোটো আমাকে শেষ অস্ত্রটি দেওয়া হলো সতেরোটা গুলি এবং ব্যাল ছাড়া একটা রাইফেল আমি সব মরিচয় ফুলফিল একটার পর একটা চেক করতে লাগলাম একেবারে সর্বদক্ষিণের মরিচয় এই আমার পশ্চিম পাশে এই এখানে আমাদের একটা সর্ব দক্ষিণের বাংকারে আমি এসে জায়গা পেলাম তারপর ওখানে আমি আসার পরে শুরু হয়ে গেল ফায়ার পূর্ব পশ্চিম পাশ থেকে আমাদেরকে ফায়ার করতেছে এবং পূর্ব পূর্ব পাশ থেকে এদিক থেকেও ফায়ার করতেছে ফায়ার চলতেছে পাঞ্জাবিরা আমাদের উপর নির্বিচারগুলি করতেছে আমি মুরুঙের ঘরগুলি ঝাঁঝরা হয়ে যাচ্ছে তারপরে কমান্ডারে কমান্ডারে কমান শুরু হয়ে গেছে পাঞ্জাবিরা কমান্ড করতেছে এসল লাইন অ্যাডভান্স জিনতে পাকারলো এবং আমাদের ক্যাপ্টেন সোমান ওনারা ক্যাপ্টেন সোমান তৎকালীন হাবিলদার উনি কমান্ড করতেছেন উল্লুকে পাট্টা পাঞ্জাবিদের মাইন চোত মাথার চুত এই সমস্ত গালাগালি একে অপরের এমনকি তারা পঞ্চাশ গছের মধ্যে চলে আসছে আমাদের সামনে এই গোলাগুলির মধ্যে ঘন্টা দেড়েক তাদের সাথে আমাদের গুলি বিনিময় হয় আমরা থেমে থেমে গুলি করতেছি আমাদের এমিনিশন স্বল্পতা শেষে ক্যাপ্টেন সুবান কমান্ড করলেন আদেশ দিলেন মুক্তি বাহিনী ফায়ার স্টপ যখনই শত্রু কাছে আসবে তখনই ফায়ার করবে তখন উগ্র সিগন্যাল দিয়ে দে আমাদের জুমার আলম নুরুল ইসলাম বাঘালি সিরাজুল হক রেজা জালাল কাশেম মোহাম্মদ হোসেন তারপরে সোলাইমান তারপরে শামসু এরা সগীর সগির মঙ্গাই রাখাইন লাল মিয়া নুরুল হক রমেশ বরুয়া মমতাজুল হক তো আরও বহু মুক্তিযুদ্ধ আমাদের সাথে ছিল বেঙ্গল রেজিমেন্টে যারা আইপিআর যারা ছিল তারা তারা সবাই ওই পাড়ার পূর্ব দিক দিয়ে চলে যায় আমি পূর্ব পাশের ফায়ারের জন্য এই যে আমার পূর্ব এখান থেকে একটা ফায়ার দিচ্ছে ওইটা ওখানে পড়তেছে আমি এটার জন্য এটা ক্রস করতে পারি নাই এবং পশ্চিম পাশেও আমার ফায়ার হচ্ছে আমার আমার পশ্চিম পার্শ্বেও সেই জন্য আমি উত্তর দিকে যাইতে পারি নাই আমি সর্বদক্ষিণে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম পত্রটা গুলির মধ্যে দশটা গুলি ফায়ার হয়ে গেছে গুলি আছে শার্টটা খুলে ফেললাম পেঞ্জিটা খুলে ফেললাম তারপর ওই বাংকারের মধ্যে রাইফেলটা উপরে করে বসে রইলাম ফায়ারটা যখন বন্ধ হয়ে গেল পশ্চিমে ফায়ার পড়তেছে নিচের থেকে ফায়ার হচ্ছে এটা কিন্তু উপর দিয়ে চলে যাচ্ছে তখন আমি চিন্তা করতাম যে চেষ্টা করে দেখি যদি বাঁচতে পারি তারপরে দিয়ে এই পাহাড়ের সোজা দক্ষিণে জাম দিলাম এই নিচে পড়ে গেলাম একেবারে এই পাহাড়ের নিচে পড়ে গেলাম ওই পাহাড়ে উঠে গেলাম ওই পাহাড়ে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়ে উঠে গেলাম সোজা ওই পাহাড়ে উঠে ওখানে শুয়ে রইলাম তারপরে এই হইতে পনেরো মিনিটের মধ্যে পাঞ্জাবের উঠে আসলো আমি যখন ওইদিকে চলে যাই লাফরে মুরুং এই রাস্তা দিয়ে পূর্ব দিকে চলে যায় এই রাস্তা দিয়ে পূর্ব দিকে চলে যায় লাফরে মুরুং ওইখানে ওই পাহাড়ের ওই ঢালে তাকে পাঞ্জাবি গুলি করে মারে সে ওখানে শহীদ হয় প্রজাতির গর্ব লাশ ওনার লাশটা এখানে ফেলে চলে যায় এরা শেষে আমরা তারপর দিন আমরা যখন আসি তাকে এখানে আমরা কবরস্থ করি কোনো চিহ্নিত নাই এই তার লাশটা এখানেই আছে এটা এই অঞ্চলের যুদ্ধদিনের স্মৃতি এখানে আমাদের ক্যাম্পটা পুড়িয়ে দেওয়ার পর আমি এখান থেকে ওই পাহাড়টাতে উঠে আবার ওই পাহাড়ে একটা নদী আছে ওই নদী দিয়ে আমি লেউদুমঠ পড়ায় আমি আশ্রয় নিই সন্ধ্যার সময় আমাদের অন্যান্য ট্রুপসে এই ট্রুপসের আমাদের ক্যাপ্টেন ও অন্যান্যরা সবাই ওই আমার আমি যে পাড়াতে আশ্রয় নিয়েছি সবাই ওই পাড়াতে সন্ধ্যার সময় চলে আসে আমরা সবাই একত্রিত হই এবং আমাদের যে সমস্ত অস্ত্রগুলি খোয়া যায় এগুলির হিসাব নেওয়া হয় ক্যাকে আর কয়জন মানুষ আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলি হিসাব নেওয়া হয় সবাইকে ফলোইং করা হয় তারপরে ওখান থেকে তারপর দিন ওই পাড়া থেকেও আমরা আরেক পাড়াতে চলে যায় চার তারিখ যখন বোমিং হয় মিত্রবাহিনী বাহিনী শুরু করে তখন ওই নতুন ক্যাম্প থেকে আমরা আবার রামুর দিকে চলে যাই কাবর কাবরকুবে ছয় তারিখ সন্ধ্যায় আমরা কাবরকুব স্কুলে তখন সাত তারিখ সোনাইচুরি যাওয়ার মনজিল পার হই সোনাইচুরি যাওয়ার জন্য মনিজিল থেকে বিল দিয়ে যাচ্ছি ঠিক এই সময় একটা লোক দূরে এসে অস্ত্র ভাগাভাগির জন্য আমাদেরকে চিঠি দেয় এই চিঠিতে লেখা ছিল মুজাহিদ এই যে মুজাহিদরা মুজাহিদ যারা আমাদের কন্ট্রোল করার জন্য আমাদের এই ক্যাম্পের দক্ষিণ বাইশারিতে তারাই তাদের একটা ঘাঁটি করছিল পাকিস্তানের পক্ষে আমরা যেন দক্ষিণ দিকে মুভ করতে না পারি এই মুজাহিদরা আবার আমাদের অস্ত্র ভাগাভাগির জন্য আমাদেরকে চিঠি দেয় সাথে সাথে আমরা রামুথানা অ্যাটাক করে ছয় তারিখ সাত তারিখ আমরা রামুথানার ডিজার্ম করাই এবং একই দিন আমরা উকিয়া থানাও ডিজার্ম করাই এভাবে কক্সবাজারের সমস্ত থানা টেকনাফ থেকে কুতুবদিয়া কক্সবাজার সবগুলি থানা আমরা ডিজার্ম করাই এবং বারো তারিখ কক্সবাজারের দৌলত ময়দানে বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে ক্যাপ্টেন সুভান কক্সবাজারকে শত্রুমুক্ত করে এবং এখানে যে একজন শহীদ এই মুভ গর্বিত সন্তান লাফে মুরুম তার স্মৃতিস্বরূপ এখানে কোন স্মৃতিচিহ্ন লাগবে সরকার আগামী প্রজন্মের প্রয়োজনে ইতিহাসের প্রয়োজনে এই আশা ব্যক্ত করছি এই পাহাড়টাই লম্বা লম্বা পাহাড়টাই নতুন মুরুং পাড়া পাহাড়ের ঢালে তাদের মুরুংদের ঘর এখানে সমস্ত ঘরগুলি জ্বালিয়ে দিয়েছিল এদের ধান তারপরে মুর মুরগি যা ছিল সবগুলি পাঞ্জাবিরা এখানে জ্বালিয়ে দেয় তখন গড়পড়ার পরে এরা এখান থেকে চলে গেছে বর্তমানে এই যারা এই জায়গাটার নামকরণ করা হয়েছে যুদ্ধজিরি মুখ এইটাই হলো লম্বা পাহাড় এই এখানে আমাদের বাংকার ছিল ওই সাইডেও আমাদের বাংকার ছিল তবে এখানে মুরুঙ্গদের ঘর ছিল এখনও কালার সাক্ষী হয়ে এই পাড় আর একটা স্মৃতি আম গাছ এখনো দণ্ডায়মান এই আম গাছ হাসি আম গাছ পাঞ্জাবিরা আমাদের এই সামনে এখানে সামনে চলে আসছে আমরা এখানে বাংকারে আর পাঞ্জাবিরা ওই নিচে নিচে সব জায়গায় পাঞ্জাবি এখানে সব জায়গাতে পাঞ্জাবি আমাদের ফ্রন্টাইনে পাঞ্জাবি আমাদের ক্যাম্পটা ছিল ওদিকে এটাই ছিল আমাদের এই ক্যাম্প এটাই এখানে আমাদের ক্যাম্প পূর্ব পশ্চিম লম্বা আসসালামু আলাইকুম আমার নাম হাজিনুল আলম আমার পিতার নাম মৃত আবদুর রহমান মাতার নাম মৃত গুলফরাজ বেগম আমার ঈদগর ইনুন কানারামু জেলা কক্সবাজার উনিশশো একাত্তর সালে যখন যুদ্ধ হয় তখন আমি ক্লাস নাইনের ছাত্র আমি ছাত্র লিখ করতাম আমি তাদেরকে যারা মুক্তিযুদ্ধ ছিলেন তাদেরকে আমরা যেভাবে পারি ইনফরমেশন থেকে শুরু করি খাদ্য সামগ্রী হইতে শুরু করে সব কিছু এমনকি টর্চ লাইট হইতে শুরু করে আমরা সরবরাহ করতাম হয়েছিল আমার আমাদের কাজ আমরা সব সময় তাদেরকে পাঞ্জাবি কোথায় আছে রাজাগার কোথায় আছে যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের খবরটা আমি নিজেই পৌঁছাইতাম এবং অন্যান্য লোকের মাধ্যমেই আমরা পৌঁছে দিতাম হঠাৎ একদিন নভেম্বরের আপনার শেষের দিকে ভোরবেলায় দেখি এখানে আবাস হচ্ছে বেশি এদিকে সূর্য উঠার আগ আগ পর্যন্ত কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে এখানে ধোয়া উঠ উঠতেছে আমরা ওখান থেকে ঈদগোর থেকে দেখতেছি দেখা যায় এই এই পাহাড়ে তখন আমরা সবাই একত্রিত হলাম দেখি যে ওখানে এখানে ফায়ার হচ্ছে খবর হচ্ছে যে ওখানে গোলাগুলি হচ্ছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ক্যাম্প অ্যাট্যাক করছে পাঞ্জাবিরা তখন দেখি জোহরের নামাজের পর পর পাকিস্তানি সেনাবাহিনী ওনারা এদিক দিয়ে ঈদগার পর্যন্ত চলে গেছে যেতে যেতে আপনার সন্ধ্যা হয়ে গেছে আমরা আমরা রাস্তার পাশে লুকিয়েছিলাম আর কি আড়াল থেকে দেখতেছি দুইজন আপনার লাশ খান্দে করি নিয়ে যাচ্ছে দিকে সবার হাতে দেখি একটা একটা আখ 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 খাইতেছে তারা আখ খাইয়ে খাইয়ে ওখানে প্রাইমারি স্কুলের ফিল্ডে চলে গেছে ওখানে তাদের জন্য খানা করছে তখনকার আপনার রাজাগার আলবদর তো আপনার বাহিনীর তো ইয়ে ছিল তারা ওখানে এখানা করছে এখানা ঈদগড় প্রাইমারি বিদ্যালয়ের মাঠে কতটুকু পর্যন্ত আমরা দেখেছি এখানে একজন ওহিদুল আলম নামে একজন রাজাকারের সুর ছিল এই রাজাকারের সে কয়েকবার এখানে এই নতুন পাড়া মুক্তিযোদ্ধা ক্যাম্পে উনি দু একবার এসেছিল এখানে সব কিছু রেকি করি সে রাজাকার দেখে ইনফরমেশন করে তার ওই সোর্সের মাধ্যমে সে এখানে আসে এই গহীন অরণ্যের মধ্যে সে রাজাকার ও আলবদর এবং পাকিস্তানি সেনাবাহিনীদেরকে নিয়ে আসি তিন দিক দিয়ে অ্যাটেক করে এখানে আমার ভাই মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা মুজফর আহমদ চৌধুরী উনি স্মৃতিচারণ করেছেন উনি যথাযথভাবে বলেছেন আমি তো আর এখানে ছিলাম না আমরা ছিলাম তো বাড়িতে আমরা মনে করছিলাম মুক্তিযুদ্ধে একজনও নাই সবাইকে মেরে ফেলছে কিন্তু অত্যন্ত আমাদের ভাগ্যর বিষয় কেউ আমাদের মুক্তিযুদ্ধ কেউ শহীদ হয় নাই তবে কিন্তু এখানকার উপজাতি মুরুং লাপ্রে উনি এখানে শহীদ হয়েছে আজকে এই জায়গায় আমরা ফনজার বাইয়ান্ন তেপ্পান্ন বছর পর এখানে আসি আপনাদের সামনে যে কথা বলতে পারতেছি আজকে যে বা সারা বাংলাদেশে যেখানে যুদ্ধ সংগঠিত হয়েছে এই যুদ্ধ যেখানে যেখানে সংগঠিত হয়েছে সরকার ওখান থেকেই আপনার একটা ইতিহাস একটা ইয়ের ইয়ের ইতিহাসের পাতায় লিখে যাচ্ছে কিন্তু আমাদের এটা হয় নাই কিন্তু আজকে আমাদের মাঝে আমার ভাই মুজফর আহমদ চৌধুরী বীর মুক্তিযোদ্ধা উনার নেতৃত্বে ওনার প্রচেষ্টায় এখানে এসে যে আজকে এই যে ইতিহাসের একটা অংশ এটা এখানে আমি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রীকে আমি বলবো আজকে এই নিদর্শনটা যাতে ইতিহাসের অন্তর্ভুক্ত হয় এবং এখানে একটা শহীদ মিনার যাতে হয় এখানে স্মৃতিসুত হোক এটা আমরা চাই এই এলাকায় এই পাহাড়ে আমাদের যে ক্যাম্প নতুন মুরুংপাড়া এখানে মুরুংরা মুরো জাতির বসবাস ছিল এখানে বর্তমানে এটা নামকরণ হয়ে করা হয়েছে স্থানীয়রা এটাকে যুদ্ধজিরির মুখ বলেই সবাই নামায়ন করেছে এই ম্র অবদান এরা আমাদেরকে পথ দেখাই দিত এদের খাবার আমাদেরকে খাওয়াইতো এদের চাল আমাদেরকে দিত এদের অবদান অস্বীকার করার কোনো জোর নেই কারণ এই ম্র জনগোষ্ঠী অরণ্যচারী এরা তাদের ঘর ছেড়ে দিয়ে আমাদেরকে থাকার জায়গা দিয়েছে এদের কম্বল তারা আমাদের কাপড় ছিল না তাদের কম্বল আমাদেরকে দিয়ে শীত নিবারণ করেছে আমি। এই মূর জনগোষ্ঠীর একজন গর্বিত সন্তান এখানে শহীদ হয় শহীদ এই মৃ জনগোষ্ঠীর রং বায়ান্ন বছর পরেও তার কোনো স্মৃতিশোধ তার কোনো স্মৃতিচিহ্ন এখানে নেই সে এখানেই শহীদ হয় এই পাহাড়ের পূর্ব পাশে সরকার কাছে দাবি জানাই এই বহগোষ্ঠীর গর্বিত সন্তানের যেন একটা স্মৃতিস্রোত এখানে নির্মিত হয় এই যুদ্ধক্ষত্রগুলি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব এগুলি সংরক্ষণ করা ইতিহাসের প্রয়োজন তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বশরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা